আজকের ভিডিওতে আমরা যেটা শিখব তৃতীয় অধ্যায় আইসিটিএর সংখ্যা পদ্ধতির রূপান্তর তো এই ভিডিওতে আমি ছয়টা পদ্ধতির রূপান্তর তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি এবং রিভার্স বাইনারি টু ডেসিমাল দেন ডেসিমাল টু অক্টাল এটা রিভার্স হচ্ছে অক্টাল টু ডেসিমাল এবং ফাইনালি ডেসিমাল টু হেক্সা ডেসিমাল এবং তার রিভার্স হচ্ছে হেক্সা ডেসিমাল টু ডেসিমাল সংখ্যার কিভাবে পারস্পরিক রূপান্তর করা যায় সো প্রথমে তুমি এটা বের করার জন্য ক্যালকুলেটারে মোট বাটনটা দুইবার চাপ দিবা দেখবা বেইস লেখাটা আসবে তো তুমি তিন দিয়ে বেইস এটা ক্লিক করো তাহলে দেখবা যে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হলো ডেসিমাল থাকে সো আমি এখানে তুমি চাইলে এই এটাকে চেঞ্জ করতে পারো ডেসিমাল থেকে তুমি যদি এখানে হেক্স চাপ দাও তাহলে দেখবা যে এইচ হয়ে যাচ্ছে তুমি যদি এখানে বাইনারি চাপ দাও তাহলে দেখবা যে বি হয়ে যাচ্ছে তুমি যদি এখানে অক্টাল চাপ দাও তাহলে দেখবে এটা ও হয়ে যাচ্ছে তো আমরা ডেসিমাল মোডে রাখলাম ডেসিমাল একটা সংখ্যা সাপোজ তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি সাপোজ দুইশো আটান্ন দুইশো দিলাম হ্যাঁ দুইশো একটা ডেসিমাল সংখ্যা এটা ইকুয়াল টু দিলাম আমরা তো যেটা হবে দুইশো একটা ডেসিমাল সংখ্যা ক্যালকুলেটারে ইনপুট হইলো মেমোরিতে তো এই সংখ্যাটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাও তাহলে তুমি যদি বাইনারি ক্লিক করো দেখবা এই সংখ্যাটার বাইনারি চলে আসবে ওয়ান ছয়টা জিরো দেন ওয়ান ওয়ান তুমি যদি এই সংখ্যাটাকে হেক্সা ডেসিমালে কনভার্ট করতে চাও তাহলে হেক্সে চাপ দিবা দেখবা যে দুইশো ঊনষাটের হেক্সা ডেসিমাল হচ্ছে একশো এবং ফাইনালি যদি অক্টালে কনভার্ট করতে চাও অক্টালে ক্লিক করবা দেখবা এটা হয়ে যাচ্ছে চারশো তিন তার মানে তোমার দুইশো এই সংখ্যাটার আমরা বাইনারি হেক্সাডেসিমাল এবং অকটালে কনভার্শন শিখে গেলাম তো এবার তুমি যদি সাপোজ একটা বাইনারি সংখ্যা ইনপুটটা বাইনারি দাও মোট এসি দিয়ে দাও তাহলে আগের ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে তো একটা বাইনারি সংখ্যা সাপোজ আমি সুবিধার জন্য এখানে তোমরা জানো যে ইয়ে নাইন নাইনটি ওয়ান এমএস ক্যালকুলেটারে কিন্তু তুমি হায়েস্ট নয়টা ডিজিট ইউজ করতে পারবা তো আমরা জানি বাইনারি সংখ্যায় শুধু ওয়ান আর জিরো হয় সে আমি একটা সংখ্যা দিচ্ছি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো সো এইটা হচ্ছে একটা আট বিটের বাইনারি সংখ্যা তো এটাকে আমি ইনপুট দিলাম ইকুয়াল টু দিয়ে তাহলে দেখো মেমোরিতে এই সংখ্যাটা ইনপুট হয়ে গেল বাইনারি হিসেবে তুমি যদি এটাকে ডেসিমালে কনভার্ট করতে চাও তাহলে ডেসিমালে ক্লিক করো তাহলে এই সংখ্যাটার ডেসিমাল হচ্ছে দুইশো ছয় আমি যদি ডেসিমালে ক্লিক করি তাহলে দেখো এই সংখ্যাটার হেক্সা ডেসিমাল মান হচ্ছে সিই এবং আমি যদি অকটালে কনভার্ট করতে চাই তাহলে অকটালে ক্লিক করবা তো সংখ্যাটা হয়ে যাবে তিনশো তো আমরা শিখলাম বাইনারি থেকে কিভাবে বাকি তিনটা রূপান্তর করতে হয় এবারে আমি এসি বাটনটা চাপ দিতেছি এবং আমরা মোটটা নিয়ে যাব অক্টালে সাপোজ এই যে অকটাল এখন অকটাল সংখ্যায় আমি জানি আট আর নয় ছাড়া বাকি সবই আছে সিক্স ফাইভ ফোর এত বড় দেওয়া যাবে না আসলে সিক্স ফাইভ ফোর দিই সিক্স এটা আমরা মেমোরিতে ইনপুট নিলাম দুঃখিত এটা দুইবার হয়ে গেছে সিক্স তো এটা হচ্ছে একটা অকটাল নাম্বার এই অক্টালটা তুমি যদি টেসিমালে কনভার্ট করতে চাও তাহলে টেসিমালে হবে চারশো তারপরে তুমি যদি হেক্সায় কনভার্ট করতে চাও হেক্সায় কনভার্ট করলে হবে ওয়ান এ সি এটা স্টরি বাইনারি যদি কনভার্ট করতে চাও তাহলে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো সো আমরা শিখলাম কীভাবে অক্টাল থেকে বাকি তিনটায় কনভার্ট করতে হয় এবং ফাইনালি শিখবো আমি এসি দিয়ে দিলাম হেক্সাডেসিমাল মোড থেকে কিভাবে তুমি বাকি তিনটায় কনভার্ট করতে পারো আমরা জানি হেক্সাডেসিমালে কিন্তু জিরো থেকে নাইন ছাড়াও এ বি সি ডি ই এফ এইগুলো আছে এই এগুলো কিন্তু এই কারণেই দেয়া হয়েছে অনেকে ভাবে যে এটা মনে হয় তোমাদের নাম লেখার জন্য দেয়া হয়েছে আসলে ব্যাপারটা তা না মানে এখানে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে সাপোজ আমি একটা সংখ্যা নিচ্ছি সিক্স এফ সিক্স এফ এটা একটা হেক্সা ডেসিমাল নাম্বার ইনপুট নিলাম এটাকে আমি যদি ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে ডেসিমালে ক্লিক করো এটা হবে একশো এগারো ডেসিমালের তুমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাও বাইনারিতে হবে ওয়ান ওয়ান জিরো চারটা ওয়ান তুমি যদি অকটালে কনভার্ট করতে চাও তাহলে তুমি ও ক্লিক করো এটা হবে একশো সাতান্ন অক্টালের তা আই হোপ তোমরা বুঝতে পারছো নাইন নাইনটি ওয়ান এম এস ক্যালকুলেটারে কীভাবে ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু অক্টাল এবং ডেসিমাল টু হেক্সাডেসিমাল সংখ্যার কিভাবে পারস্পরিক রূপান্তর করতে হয়